এই মুহূর্তের পাওয়া সবথেকে বড় খবর, কবে হচ্ছে বাংলায় পঞ্চায়েত নির্বাচন, কি বলছেন নির্বাচন কমিশনার, সম্পূর্ণ বিস্তারিতভাবে জানিয়ে দেব এই ভিডিওতে। ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন, যেখানে কিন্তু 2021 নির্বাচনের পর রাজ্যে তৃণমূল কংগ্রেস বাংলায় তৃতীয়বার ক্ষমতায় এসে যেভাবে একের পর এক দুর্নীতি চালিয়ে যাচ্ছেন, গরু পাচার ও কয়লা পাচার কাণ্ডে যেভাবে বীরভূম জেলার জেলা সভাপতি অনুব্রত মণ্ডল গ্রেপ্তার হয়েছেন, এমনকি তৃণমূলের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় SSC নিয়োগ দুর্নীতির কাণ্ডে গ্রেপ্তার হয়েছেন, তাহলে কি এবার রাজ্যের পঞ্চায়েত নির্বাচন পিছিয়ে যাচ্ছেন? এমনটাই কিন্তু এবার নির্বাচন কমিশনার সূত্রে খবর। আগামী দিনে যেভাবে বাংলায় তৃণমূল কংগ্রেস তাণ্ডব চালিয়ে যাচ্ছেন, তার পরিপ্রেক্ষিতে এবার বাংলায় পঞ্চায়েত নির্বাচন কি হবে তা বলা বাহুল্য। এমনকি নির্বাচন কমিশন সূত্রে এও খবর, পঞ্চায়েত ভোট আরও পিছিয়ে যেতে পারেন বহুদিন, এমনটাই কিন্তু জানা গিয়েছেন এবার নির্বাচন কমিশন সূত্রে খবর।